কুম সায়েন্স স্কুল সিলেটের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা গত পর্বে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের জীবকুশ নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা টিস্যু নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তাই টিস্যুর অংশ নিয়ে আমি দুইটা পার্ট তৈরি করব পর্ব এক পর্ব দুই পর্ব একে আমি উদ্ভিদবিজ্ঞান নিয়ে আলোচনা করবো আর পর্ব দুইয়ে প্রাণীবিজ্ঞান তো আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টিস্যু টিস্যু হচ্ছে ইংরেজি শব্দ যার বাংলা হচ্ছে গুচ্ছ বা কলা কয়েকটি কুষ একত্রে মিলিত হয়ে যখন একই কাজ করে তখন তাকে বলা হয় টিস্যু বা কলা টিস্যু বা কলাশুয়া কলা কাকে বলে একই বা ভিন্ন ধরনের কয়েকটি কোষ যখন একত্রিত হয় একই স্থান থেকে উৎপন্ন হয় এবং এদের কাজ একই ধরনের হয় তখন তাকে টিস্যু বা কলা বলে অর্থাৎ টিস্যু বা কলা বলতে এখানে কুষ একের অধিক থাকতে হবে এক দুইটা কুশ নিয়ে টিস্যু বা কলা কখনো গঠিত হয় না এক একগুচ্ছ কুষ। এটা আকার আকৃতিতে একই রকম হতে পারে আবার ভিন্ন রকমও হতে পারে তেমন সমস্যা নাই তাহলে আকার আকৃতিতে একই বা ভিন্ন ধরনের কয়েকটি কুষ যখন একত্রিত হয় একসাথে মিলিত হয় এবং এদের উৎপত্তি স্থান একই হয় হয় একই ধরনের হয় তখন তাকে বলা হয় টিস্যু বা কলা টিস্যুকে সাধারণভাবে ভাগে ভাগ করা যায় টিস্যু প্রধানত দুই ধরনের টিস্যু প্রধানত দুই ধরনের যথা বাজক টিস্যু ও স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু বাজক টিস্যু হচ্ছে যে টিস্যুর কোশগুলো বিভাজিত হয় বাজক টিস্যু যে টিস্যুর কোষগুলো বিভাজিত হয় বিভাজন মানে কি বাঙ্গা আলাদা হয় তো যে টিস্যুর কোষগুলো বিভাজিত হয় তাকে বাজক টিস্যু বলে আর স্থায়ী টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলো বিভাজিত হয় না স্থায়ী টিস্যু যে টিস্যুর কোষগুলো বিভাজিত হয় না তাকে টিস্যু বলে আবার এই টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করি সরল জটিল এবং স্থায়ী টিস্যু তিন ধরনের জোতা সরল টিস্যু জটিল টিস্যু একটা হচ্ছে নিঃশ্রাবি টিস্যু স্থায়ী টিস্যু এই সরল টিস্যু চোলটিসুতে টিস্যুর কোষগুলো আকার আকৃতিতে একই রকম স্থায়ী টিস্যুর কোশগুলো আকার আকৃতিতে একই ধরনের তাদেরকে সরল টিস্যু বলে তারপর একটা হচ্ছে জটিল টিস্যু যে স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতিতে ভিন্ন বা এক নয় একই ধরনের হয় না তাকে জটিল টিস্যু বলে আর সর্বশেষ নিঃস্রাবি টিস্যু ওটা পরীক্ষার প্রায় সময় দুই মার্কের জন্য আসে নিঃসরাবি টিস্যু নিশ্রাবি টিস্যু হচ্ছে যে স্থায়ী টিস্যুর কোষগুলো থেকে মধুরস তরুকির ও রেজিন মিশ্রিত হয় যে টিস্যুর কোশ থেকে মধুরস তারপরে তরুকির ও রেদিন নিঃশ্রিত হয় তাকে নিশ্রাবি টিস্যু বলে এ হচ্ছে আমাদের স্থায়ী টিস্যুর তিন প্রকারের সংজ্ঞা স্থায়ী টিস্যু মূলত তিন ধরনের সরল টিস্যু জটিল টিস্যু নিশ্রাবি টিস্যু সরল টিস্যু হচ্ছে যে স্থায়ী টিস্যুর খুশগুলো আকার আকৃতিতে একই ধরনের তাদেরকে সরল টিস্যু বলে আর জটিল টিস্যু হচ্ছে যে স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতিতে ভিন্ন ধরনের তাদেরকে বলা হয় অর্থাৎ একই ধরনের হয় না তাদেরকে বলা হয় জটিল টিস্যু আর নিঃসরাবি টিস্যু হচ্ছে যে স্থায়ী টিস্যুর কোষ থেকে মধুরস মধুরস তরুব ক্ষীর তরু বলতে গাছপালা ক্ষীর বলতে বোঝায় গাছের যে রসগুলা ও রেজিন নিঃসৃত হয় তাকে নিঃসরাবি টিস্যু বলে সরল টিস্যুকে আবার আমরা সরল টিস্যু আবার তিন ধরনের ধরনের এটা হচ্ছে পেরেন কাইমা তারপরে কুলেন কাইমা তিন নম্বরটা হচ্ছে স্কলেরেন কাইমা কাইমা সরল টিস্যু আবার তিন ধরনের পেরেন কাইমা কুলিয়ান কাইমা এবং স্কলেরেন কাইমা আর জটিল টিস্যু হচ্ছে আবার দুই ধরনের জটিল টিস্যু আবার দুই ধরনের একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লুয়েম আর নিস্রাবি টিস্যুর কোনো পোকার বেদ নাই তাহলে এটিগুলো হচ্ছে আমাদের টিস্যুর পকার বেদ এবার আমরা সরল টিস্যুর এই তিনটা প্রকারের বর্ণনা শিখবো এগুলো পরীক্ষায় থাকে ফেরেন কাইমা কুলেন কাইমা স্কুলেন কাইমা এগুলো পার্থক্য আকারে শিখলে বর্ণনা আসলেও বর্ণনা দেওয়া যাবে আর পার্থক্য আসলেও পার্থক্য দেয়া যাবে এর আগে এগুলার চিত্র দেব মোটে একটা পেরেনকাইমা টিস্যু এই পেরেনকাইমা টিস্যুর ভিতরে এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস আস তারপরে বাইরের দিকে এগুলো হচ্ছে কুশ প্রাচীর আর নিউক্লিয়াসের এবং কুশগুলোর মাঝে এই যে খালি জায়গা আছে এটা হচ্ছে আন্তকুশীয় ফাঁক আন্ত বলতে আমরা বুঝি ভিতর আর কুশীয় পা একটা কুশ থেকে আরেকটা কুশের মাঝখানের গ্যাপগুলাকে বলা হয় আন্তঃ কুশীয় তো পেরেন চিত্র ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে যে এটার উপরের যেটা এটা যে পাতলা কোষ প্রাচীর ভিতরে আছে নিউক্লিয়াস এরপরে দেখেন এই কুশগুলার মাঝে মাঝে এই যে গ্যাপ আছে এই গ্যাপগুলাকে বলা হয় আন্তকুশীয় পাক আর এই তরল বস্তুগুলো হচ্ছে সাইটোপ্লাজম আর এদিকে আসলে কুলেন কাইমার বেলায় এটার বেলায় পাতলা কুষপ্রাচীর আর এটার কুসপ্রাচীর হবে পুরু কুষপ্রাচীর যুক্ত আর এটার বেলায় আন্তঃকুশীয় ফাঁক আছে এটার বেলায় আন্তঃকুশীয় কোনো ফাঁক নেই নিউক্লিয়াস আছে এটা তো নিউক্লিয়াস অবস্থিত এটা হচ্ছে কুলেন কাইমা আর একটা হচ্ছে স্ক্লেরেন কাইমা এটার মধ্যে কোনো আন্তঃকুশীয় ফাঁক নেই এগুলোর মধ্যে পোটোপ্লাজম পূর্ণ কিন্তু এটার মধ্যে কোনো পোটোপ্লাজম থাকে না আর এই তিনটা তিন ধরনের ঘাস এবার আমরা এই তিন এটার পার্থক্য দেখো তিনটা প্যারেন কাইমা কুলেন কাইমা স্ক্লে রেণ কাইমা এই হচ্ছে আমাদের তিনটা সরল টিস্যু পেন কাইমা কুলেন কাইমা এবং স্ক্লেরেন কাইমা তাহলে প্রথমে আমরা লেখ প্যারেন কাইমা পেরেন কাইমার নম্বরটা হচ্ছে এ টিস্যুর কোষগুলো জীবিত সমাবেশীয় কুলেন কাইমা কোশগুলো লম্বাতে সজীব আর স্ক্লেরেন কাইমা কোষগুলো শক্ত ও লম্বা হয় এরপর একটা হচ্ছে পটোপ্লাজম পূর্ণ থাকে এটার বেলায় পটু প্লাজম পূর্ণ তাকে এটা বেলায় পটোপ্লাজম পূর্ণ থাকে সেম থাকে আর এটা পটোপ্লাজম বিহীন এটা হচ্ছে পটোপ্লাজম বিহীন বিহীন এলো দুই নম্বর এটা হচ্ছে পটোপ্লাজম পূর্ণ এটা পটোপ্লাজম পূর্ণ আর এটা হচ্ছে পটোপ্লাজম বিহীন এরপরে এটার বেলায় আন্তকুশীয় ফাঁক থাকে আন্ত থাকে এটার বেলায় আন্তকুশীয় ফাঁক থাকতে পারে थकते परे और इधर वेल आन तो कुछ भाग थके ना आन तो कुछ यो ना ये हो तीन नंबर पढ़ते को सही नंबर टो हो चें कुछ प्रचीर पतला से लुलुस दरा कोटी तो कुछ পাতলা কুষ্পাচীর পাতলা সেলুলোজ দ্বারা গঠিত হয় আর এটা হচ্ছে কুষ্পাচীর পুরু সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত কুশ প্রাচীর পুরু সেলু ও ওন দ্বারা গঠিত আর এটা হচ্ছে লিগনিন দ্বারা গঠিত কুষ প্রাচীর পুরু লিগনিন দ্বারা গঠিত এই হচ্ছে আমাদের তিনটা পার্থক্য কোষপ্রাচীর পাতলা সেলুলোজ দ্বারা গঠিত হয় কোষপ্রাচীর পুরু সেলুলুজ ও ফেকটিন দ্বারা গঠিত হয় কোষপ্রাচীর পুরু লিগনিন দ্বারা গঠিত হয় এবার আমরা ফার্স্ট নাম্বার আর একটা পার্থক্য লেখো এই তিনটার কাজ সেকেন্ড নাম্বারটা অবধি দিলে ফার্স্ট নাম্বারটা হচ্ছে দেহ গঠন খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় করা এর প্রধান কাজ দেহ গঠন খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় পাঁচ নম্বর খাদ্য সঞ্চয় করা এর প্রদান কাজ আর এটা হচ্ছে খাদ্য প্রস্তুত ও দেহকে দৃঢ়তা প্রদান করা খাদ্য প্রস্তুত ও দেহকে দৃঢ়তা প্রদান করা আর হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা প্রদান এবং পানীয় খনিজ লবণ পরিবহন করা উদ্ভিদের দৃঢ়তা প্রদান পানি ও খনিজ লবণ পরিবহন করা এই হচ্ছে এগুলার পার্থক্য আর এই পার্থক্যগুলো একত্রিত করলে বর্ণনা হারে দেয়া সম্ভব তাহলে দেহ গঠন খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় করা এর প্রধান কাজ আর খাদ্য প্রস্তুত ও দেহকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ আর উদ্ভিদের দৃঢ়তা প্রদান ও খনিজ লবণ পরিবহন করা এর প্রধান কাজ এ হচ্ছে আমাদের পেরেন কাইমা কুলিয়ান কাইমা এবং স্ক্লেরেন কাইমা এগুলো ছিল সরল টিস্যু এবার আমরা যাইবো জটিল টিস্যু তাহলে জটিল টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করলাম একটা হলো জাইলিয়াম আর একটা হচ্ছে ফ্লুয়েম এই দুইটাই মিলিত হয়ে পরিবহন টিস্যু হিসেবে কাজ করে আমরা জানি জাইলিয়াম তাকে উদ্ভিদের মূলে মূল থেকে পানি ও খনিজ এটা পাতায় নিয়ে পৌঁছায় আর ফ্লুয়েম তাকে কাণ্ড এবং পাতায় এরা এই পাতায় তৈরি খাদ্য দেহে বহন করে তাহলে জাইলেম আবার দুই ধরনের এটা হচ্ছে প্রাথমিক জাইলেম আর এটা হচ্ছে গৌণ জাইলেম। আর ওপরটি হচ্ছে গৌণ জাইলেম প্রিয় সেটা হচ্ছে গৌণ জাইলেম প্রাথমিক জাইলেম আবার দুই ধরনের দুই ধরনের এটা হচ্ছে পটু জাইলেম আর ওপরটি হচ্ছে মেটা জাইলেম শুরু থেকে যেটা এটা হচ্ছে পটু আর পরিণত হয় যেটা আস্তে আস্তে বড়ো হয় সেটা হচ্ছে মেটা জাইলেম এ হচ্ছে জাইলেমের প্রকারভেদ জাইলেম দুই ধরনের প্রাথমিক জাইলেম গৌণ জাইলেম প্রাথমিক জাইলেম হচ্ছে পুকেম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেম আর গৌণ জাইলেম হচ্ছে প্রাথমিক জাইলেম থেকে যে জাইলেমের সৃষ্টি হয় সেটা হচ্ছে গৌণ জাইলেম আবার এই প্রাথমিক জাইলেমকে দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে পটু জাইলেম ওপরটি হচ্ছে মেটা জাইলেম ফটু হচ্ছে শুরু থেকে আর মেটাজাইলেম হচ্ছে পরিণত অবস্থায় এবার আমরা জাইলেমের কয়েকটা কুশ নিয়ে আলোচনা করব জাইলেমের কুষ ভিন্ন ধরনের থাকে তার মধ্যে হচ্ছে ট্রাকিড বেসেল জাইলেম পেরেনকাইমা এবং জাইলেম ফাইবার এই ট্রাকিড বেসেল এবং জাইলেম ফাইবার পরীক্ষায় থাকে কারণ এগুলার চিত্রসহ বর্ণনা অনেক সময় আসে এবার আমরা জাইলেমের কুশ কয়েক ধরনের হয় তার মধ্যে চারটি হচ্ছে ট্রাকিড বেসেল জাইলেম ফাইবার এবং জাইলেম পেরেনকাইমা আমাদের পরীক্ষায় এই তিনটাই বেশি পরীক্ষা আসে ট্রাকিড বেসেল জাইলেম ফাইবার তাহলে ট্রাকিড এটা লম্বা পুরু প্রাচীর যুক্ত প্রান্ত প্রাচীর বন্ধ পোটোপ্লাজম পূর্ণ থাকে এর অভ্যন্তরীণ যে কুশগুলো আছে একটির উপর অন্যটি খুব সুন্দরভাবে সাজানো থাকে আর এটা হচ্ছে বেসেল বেসেলের প্রান্তপাতির গলে যায় এবং মাঝখানে একটা গহ্বর তৈরি হয় এই যে এই গহ্বরের ভিতর দিয়েই মূলত তরল বস্তু চলাচল করে আর জাইলেম ফাইবার এটা লম্বা দুই প্রান্ত সুচালো এই তিনটা চিত্র পরীক্ষায় প্রায় সময় থাকে এবার আমরা ট্রাকিড বেসেল ও জাইলেম ফাইবারের পার্থক্যগুলো দেখব দেশেল জাইলিয়াম ফাইবার ফাইবার এই হচ্ছে আমাদের তিনটি জাইলিয়াম কিশোর কোষ তাহলে ঠাকিট কোষ একটু আগে আমরা দেখি ঠাকিট কোষ লম্বা এর দুই প্রান্ত সুচাল্য ট্রাকিড কুশ লম্বা ও দুই প্রান্ত সুচালো, সুচালো, থাকে দুই প্রান্ত সুচালো, থাকে আর এটা হচ্ছে খাটো চুঙ্গের মতো বেসের খাটো চুঙ্গের মতো আর এই কুশগুলো লম্বা দুই প্রান্ত সরু ডেলেম ফাইবার হচ্ছে লম্বা ও দুই প্রান্ত সরু চেহ্ন হয়ে প্রাচী ল জমা হয়ে পুরু হয় অভ্যন্তরিন গ্রহবর বন্ধ হয়ে সৃষ্টি হয় প্রান্ত প্রাচীর গলে দীর্ঘ নলের সৃষ্টি হয় কোষ প্রাচীর পাতলা আবরণে আবৃত এরপরে হচ্ছে এ কোষগুলো পোটোপ্লাজম পূর্ণ থাকে পূর্ণ আর রেগুলার বেলায় প্রাথমিক অবস্থায় পোটোপ্লাজম থাকলে পরিণত অবস্থায় থাকে না তাকে পটু রাজম তাক মিত এই হচ্ছে তিনটা পার্থক্য টাকি কুশ লম্বা এবং দুর্ভ্রান্ত সুচালক তাকে বেসেলকুশ কাটো চুঙ্গের মতো আর জাইলেম ফাইবার লম্বা ও দুই প্রান্ত সরু এটা ট্রাকিডের প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয় এবং অভ্যন্তরীণ গব্বর বন্ধ হয়ে যায় বেসেল প্রান্ত প্রাচীর গলে দীর্ঘ নলের সৃষ্টি হয় যাই জাইলেম ফাইবার প্রাচীর পাতলা আবরণে আবৃত থাকে ট্রাকিড এই কুশগুলো পটোপ্লাজম পূর্ণ থাকে এটা প্রাথমিক অবস্থায় পটোপ্লাজম থাকে পরিণত অবস্থায় থাকে না আর এটা পটোপ্লাজম থাকে না তাই এরা সবাই মৃত কুশ এ হচ্ছে আমাদের তিনটা এবার আমরা এটার কাজ দেখব সাত নাম্বার পার্থক্য কাজ দিয়া দিয়ে দিলে শেষ হয়ে যাবে তাহলে এটার কাজ হচ্ছে অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এবং রস পরিবহন করা কুশ রস পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান এর পানি ও খনিজ লবণ পরিবহন ও দৃঢ়তা প্রদান খাদ্য সঞ্চয় ও উদ্ভিদের যান্ত্রিক কাজে সাহায্য করা এই সাইডটা পার্থক্য দিলে আমাদের টাকি জেলিয়াম হয়ে যাবে আর যদি দেওয়া যায় তাহলে এটা দেওয়া যায় যে ফানবর্গ উদ্ভিদদের পাওয়া যায় এটা নগ্ন উদ্ভিদে পাওয়া যায় আর এটা দিবিজ পত্রের উদ্ভিদে পাওয়া যায় এটা ফান বর্গ এটা নগ্ন আর এটা দিবিজ পত্রীর উদ্ভিদে পাওয়া যায় এবার আমরা যেটা দেম ফ্লুয়েম উদ্ভিদ টিস্যুর সর্বশেষ যে পুষ্ঠা সেটা হচ্ছে ফ্লুয়েম টিস্যু এম এটা হচ্ছে উদ্ভিদ কাণ্ডে জাইলেম টিস্যুর সাথে উদ্ভিদ কাণ্ডে জাইলেমের সাথে টিস্যুর সাথে একত্রে পরিবহনে সাহায্য করা একত্রে পরিবহন টিস্যু গঠন করা বা পরিবহনে সাহায্য করা উদ্ভিদ কাণ্ডে জাইলেম টিস্যুর সাথে একত্রে পরিবহন কাজে সাহায্য করা বা পরিবহন কাজে যে সাহায্য করে তাকে ফ্লুয়েম টিস্যু বলে ফ্লুয়েমের বেলায় আবার কুশ চারটা আছে শিব কুশ সঙ্গী কুশ ফ্লুয়েম ফাইবার এবং ফ্লুয়ে পেরেন কাইমা তো আমাদের এখান থেকে সবচেয়ে বেশি যেটা পরীক্ষা আসে শিব কুশ এবং সঙ্গী কুষ এই শিব কুশ সঙ্গী কুশ পড়লেই চলবে আর বাকি দুইটা না পড়লে একবার দেখ দেখলে ভালো তাহলে আজকে আমরা শুধু শিব কুশ এবং সঙ্গী কুশ নিয়ে আলোচনা করবো এটা পার্থক্য আকারে দিলে হবে আর ফেরা আকারে দিলেও ফের আগের চিত টিস্যু ফ্লুয়েম টিস্যু হচ্ছে উদ্ভিদের কাণ্ডে এরা জাইলিমের সাথে একত্রিত হয়ে পরিবহন টিস্যু হিসেবে কাজ করে ফ্লুয়েম টিস্যুর কোষ হচ্ছে ষাটটি এর মধ্যে প্রধানত দুইটা পরীক্ষায় থাকে শিব নল এবং শিব কুশ বা সংখী মনে হলাম ওটা একটা ফ্লুয়েম টিস্যু এটার ভিতরে এই যে এখানে চালু মতো অংশ এটারে বলা হয় শিব প্লেট শিব প্লেট এই শিব প্লেটের কাজ হচ্ছে একটা শিবনলকে আর একটা শিবনল থেকে আলাদা করা এগুলা শিব প্লেট হিসেবে থাকে অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষে আলাদা করে আর এই যে লম্বা যেটা নলের মতো এটারে বলা হয় শিব নল আর মাঝখানে এখানে একটা এক্সট্রা একটা যে আছে ওটাই হচ্ছে এখানে সঙ্গী কোষ এটা হচ্ছে সঙ্গী কোষ সঙ্গী কোশ সঙ্গী বলতে আমরা কি বুঝি সাথী তার মানে শিবনলের সাথে যুক্ত অবস্থায় দেখে এটাই হচ্ছে সঙ্গী কুশ এটা হচ্ছে লম্বোচ্ছেদ আর পোস্তচ্ছেদে গেলে এই ভিতরে এগুলো হচ্ছে শিব প্লেট আর তো এই সম্পূর্ণটা হচ্ছে শিবনল আর পাশের এই যেটা এটা হচ্ছে এখানে সঙ্গী কুশ পরীক্ষায় যে কোনো একটা চিত্র আসতে পারে এটা লম্বোচ্ছেদ আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদ এখন আমরা শুধু শিব কুশ আর সঙ্গী কুশের বর্ণনা দেহ তারপরে আমাদের উদ্ভিদ টিস্যুর বর্ণনা শেষ আগামী পর্বে আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব শিবকোশ এদিকে হচ্ছে সঙ্গী কোষ বিশেষ ধরনের এরা বিশেষ ধরনের কুশ দীর্ঘ পাতলা প্রাচীর যুক্ত দীর্ঘ পাতলা প্রাচীর যুক্ত এদের নিউক্লিয়াস অবস্থান করে পটু প্লাজম পূর্ণ আদৌ পূর্ণ থাকলা দা থাকে এর কুশগুলো চালুনির মতো সি পরস্পর আলাদা থাকে এদের প্রাচীর লিগনিন যুক্ত এদের প্রাচীর লিগনিন যুক্ত সকল প্রকার গুপ্ত বিজি উদ্ভিদে শিবকুশ তাকে আর এদের কাজ হচ্ছে উদ্ভিদ দেহ বিভিন্ন অংশে পরিবহনে সাহায্য করা উদ্ভিদ এটার কাজ হচ্ছে পাত্তায় তৈরি খাদ্য উদ্ভিদ দেহে বিভিন্ন অংশে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করা করা এতটুকু দিলেই হবে শিবকুশ এরা বিশেষ ধরনের কোষ দীর্ঘ পাতলা যুক্ত এদের ভিতরে নিউক্লিয়াস অবস্থান করে পটোপ্লাজম পূর্ণ থাকে এ কোষগুলো চালুনির মতো সিপ্লেট দ্বারা পরস্পর আলাদা থাকে আলাদা থাকে এদের প্রাচীর লিগনিন যুক্ত সকল প্রকার গুপ্ত বিজি উদ্ভিদে শিব কুশ থাকে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করা এরপরে শিবকুশের সাথে পেরেন কাইমা জাতীয় পেরেন কাইমা জাতীয় এক ধরনের বিশেষ কোশ অবস্থান করে এদেরকেই সঙ্গী কোষ বলে প্রতিটি শিবকোষের সাথে পেলেন কাইমা জাতীয় এক ধরনের বিশেষ কোষ অবস্থান করে এরাই হচ্ছে সঙ্গী কোষ এদের কেন্দ্রিকা কেন্দ্রিকা বেশ বড় থাকে মনে করা হয় মনে করা হয় এগুলো কিছুটা হলেও শিবকুশের কাজ জাবলী নিয়ন্ত্রণ করে মনে করা হয় এগুলো কিছুটা হলে এগুলো বলতে সঙ্গী বোঝায় সঙ্গী কিছুটা হলেও শিব কুশের কার্যাবলী নিয়ন্ত্রিত করে তাকে তাকে রা বর্গ ও ব্যক্তি উদ্ভিদে থাকে না যেন ব্যক্তিকও আসে প্রায় সময় আজকে এতটুকু পর্যন্ত আমরা উদ্ভিদ টিস্যুটা দেখলাম তাহলে শিবকুশ অঙ্গিকুশ পড়াইছি ওই যে বাকি দুইটা রইল ফ্লুয়েম পেরেন কাইমা ফ্লুয়েম পাইবারি আবার দেখে নেবেন এগুলো পরীক্ষা তেমন থাকে না বেশিরভাগ সময় এই শিবকুশ এবং সঙ্গীকুশটাই আসে চিত্রসহ আর আজকে এতটুকু পর্যন্ত আর আগামী পর্বে আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ